সবাইকে টোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা খুবই ভালো আছি। আলিশাকে নিয়ে আমাদের খুব ভালো দিন কাটছে, এটা তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। তো এখন আমরা আলিশাকে নিয়ে পৌঁছে গেছি আলওয়াদা মলের বেবি শপের স্টোরে। আর যেদিনকার ভিডিও এটা, ওই দিন আলিশার বয়স ছিল মাত্র 1 মাস। তো দেখো কতটুকুনি ছিল। আর চলো স্টোরটা তোমাদেরকে ঘুরে দেখাই। আর আজকে আমরা কিনতে এসেছি আলিশার স্ট্রোলার। তো এই স্টোরটা অনেকখানি বড়, যাই হোক একটু ঘুরলাম, আরও টুকটাক কয়েকটা জিনিস পছন্দ হলো, ওর স্ট্রোলারটাও পছন্দ হয়ে গেছে। আর স্ট্রোলারটা 2 দিন পরে বাড়িতে ডেলিভারি দেওয়ার কথা ছিল। তো ব্যাস চলো, এবার স্টোরটা থেকে আমরা বেরিয়ে গেছি। আর আলিশারাও এখন অনেকটা খিদে পেয়ে গেছে, অনেকটা সময় বাড়ি থেকে আমরা বেরিয়েছি, তাই ওকে মামনি একটু বসিয়ে খাইয়ে নিচ্ছে। আর আবুধাবির এই মলটা অনেকখানি বড়, আর প্রায় সমস্ত রকম বড় বড় ব্র্যান্ডই এখানে অ্যাভেলেবেল। তো আমাদের আরও কিছু কেনাকাটা আছে, তো এখন আমরা আলিশাকে নিয়ে লুলুতে যাচ্ছি। তো দেখো ও জেগে গেছে, ওই দেখো টুকটুক করে দেখছে, ও ভাবছে কোথায় এলাম রে বাবা। আর এটা আলিশার ফার্স্ট টাইম শপিংয়ে বেরোনো, আর আমিও আফটার ডেলিভারি আজকেই প্রথম বেরোলাম। তো আমরা সবাই খুব এক্সাইটেড, আমি তো খুবই এক্সাইটেড, কারণ কতদিন পর বাড়ি থেকে বেরোলাম। আরে দেখো আলিশাকে, ও চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। আর আমি যখন ভিডিওটা আজ এডিট করতে বসেছি, সব ওই দিনকার কথাগুলো মনে পড়েছে আর খুব ভালো লাগছে। আর ওই দিন জানো তো কিছু একটা ফেস্টিভ্যাল ছিল সাউথ ইন্ডিয়ানদের, তো লুলু স্টোরটা খুব ভালো করে সাজানো ছিল। আমার এখন ঠিক মনে পড়ছে না কি ছিল ওই দিন। আর এই দেখো ও এখন কি দেখছে। কি দেখছো তুমি? হ্যাঁ কনফ্লেক্স খাবে? এই দেখো, তোমাদেরকে একটু আগেই বলছিলাম না যে আজকে লুলুতে খুব ভালো করে ডেকোরেট করা হয়েছে, এই দেখো। আর এখন মামনি আর অর্ঘ কিছু কেনাকাটা করছে, কিছু বাজার করছে, তো আলিশাকে নিয়ে আমি ওই জন্য একটা সাইডে দাঁড়িয়ে আছি। তো কেনাকাটা প্রায় ওদের শেষের পথে, আর এখন এখানে কিছু ইন্ডিয়ান স্ন্যাক্স রাখা আছে, যেগুলো দেখা চলছে যে কিছু পছন্দ হয় কি না। আর আলিশাকে দেখো, ও বেশ ভালোই অ্যাক্টিভ আছে। তো চলো এবার বাড়ি ফেরা যাক, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন প্রায় 9টা মতো বাজে। আর যেদিন ডেলিভারি দিতে আসবে ওই দিনকে তোমাদের দেখাবো যে কেমন স্ট্রোলারটা নিয়েছি। তো যেদিন স্ট্রোলারটা কিনতে গিয়েছিলাম ওই দিন বুধবার ছিল, আর তার ঠিক 3 দিন পরেই ডেলিভারি দিয়েছিল, ওটা ছিল শনিবার দিন। তো ইনি এখন পুরোটা সেট করে দেখাবেন যে কেমন কিভাবে কোনটা দিয়ে কি কাজ হয়, তো অর্ঘ সব বুঝে নিচ্ছে। আর আমি এখন আপাতত ভিডিওটা করে নিই, যাতে পরে ভিডিওটা দেখে আমি বুঝে নিতে পারি কোনটার কী ফাংশন। আর এটা একটা বেবি শপের জুনিয়ার্স বলে ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের স্ট্রোলার, দাম পড়েছিল প্রায় 350 দিরহামস মতো, আমার এক্স্যাক্ট প্রাইসটা এই মুহূর্তে মনে পড়ছে না। আর ওই দিন কোনো একটা ভালো অফার ছিল, ভালো একটা ডিলে আমরা এটা পেয়েছিলাম। তো 350 দিরহামস মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে প্রায় ওই 7,000 টাকার মতো। তো আমি আবারও বলছি এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে নেই। তো আলিশার এই স্টোরারটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এত কিছু আমি ওই দিন দাঁড়িয়ে দেখেছি, আবার ভিডিওতেও বারবার দেখেছি, কিন্তু আমি এখনও ঠিক এটার
ফাংশনগুলো রপ্ত করতে পারিনি। তো আর খুব একটা আমি একা ওকে নিয়ে বেরোইও না, যখনই বেরোই আমরা তিনজন একসাথেই বেরোই। উনি অনেকক্ষণই ছিলেন আর সব কিছু উনি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, অর্ক ব্যাপারটা খুব ভালো করে রপ্ত করে নিয়েছে। কিন্তু আমার এই মাথা মোটাতে বা মোটা মাথাতে তার কিছুটাই ঢুকেছে। তো যাই হোক, আমি ঠিক কোনো না কোনো দিন ভালো করে রপ্ত করে নেব। আর তোমাদের কার কেমন কি এক্সপিরিয়েন্স আছে স্টোলার নিয়ে বা কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা।